কত হৃদয় বিদারক হৃদয়ে রক্তকরণ হচ্ছে কুরআন শরীফে আগুন কুরআন শরীফকে অবমাননা ধর্মকে অবমাননা প্রিয় নবীকে অবমাননা এটা কি মানা যায় এটা কখনো মানা যায় না স্কুল বাস সহ বন্ধ হইবা তারে প্রকাশ্যে মানুষের সামনে আনো আইন ওখানে বিচার হইব কোনো পুলিশ নাই প্রশাসন নাই ডাইরেক্টর ওখানে বিচার হইতো এমনি ঘটনা সম্পর্কে কতটুকু জানেন আমি সঠিক জানি না ওখানে আইছি সঠিক জানি না ওখানে আইছি আমি দৌড়িয়া আপনি গেইটুকে কিতা দেখছেন গেইটু গেইটু ওখানে গেছিল ও যাইরাম আমি গেইটু মাঝে কুরআন শরীফে এখনো কিন্তু গেইটু আছে আছে নি আচ্ছা ঠিক আছে আমার দেখতে সুযোগ দাও কো আচ্ছা সাসা আপনি কি দাদা নয় ইগুর চেয়ারম্যান ওর ভাষী হই তো কলছি টম মাস্টার টম নাস্তিক জীবনে ইলা ও ইলা না আল্লাহ আল্লাহর কালাম জানাই লিছে এর ভাষী হই তো এর ভাষী হোক মেনু ও না খুলা মাঠ হই তো কত দূর নি কত দূর কি তাইছে হ্যাঁ ওই যে সাইকেল নিলো ও খুলা মাঠ ভাষী হই তো নাস্তিক শিক্ষা দিলার মুসলমানই নাই। কত হৃদয় বিদারক হৃদয়ে রক্তকরণ হচ্ছে কুরআন শরীফে আগুন কুরআন শরীফকে অবমাননা ধর্মকে অবমাননা প্রিয় নবীকে অবমাননা এটা কি মানা যায় এটা কখনো মানা যায় না আগুন লাগিয়েছে এই একটা জানোয়ার একটা না এখানে দুটা জানোয়ার এখানে দুটা জানোয়ার রয়েছে এই দুটা জানোয়াররাই কিন্তু এখানে আইডিয়াল স্কুল এন্ড কলেজ দিয়েছে আমাদের কোরআন শরীফ পড়েছে একজন আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল আমরা তাকে ছেড়ে দেব না আমরা তাকে দেখা করার জন্য আমরা আসছি আমরা আমাদের হাতে তুলে দেব আমরা তার উপযুক্ত শাস্তি আমরা দিব পুলিশ আসছে আমরা সবাই আমরা সকল মিলে আমরা মুসলমান ভাইয়েরা আমরা সবাই আমরা আমরা তাদেরকে আমরা চিনি না আমরা জানি না আমরা আমরা বর্তমানে অবস্থান তারা একটা রুমের মধ্যে তারা আসে তো তাদেরকে আমরা গেটের বাইরে আমরা আসি অবস্থান করছি আমরা তাদেরকে দেখার জন্য আপনাদের হাতে দেখছি ছোট ছোট লাঠি উঠি আছে এগুলা কেন ওটা হচ্ছে আমাদের কোরআন শরীফ পড়ানোর জন্য আমাদের গায়ে জ্বলে সেই শান্তি মিলবে না আনাম বিশ্ব মুসলিমের কলিজার মাঝে টান দিছে কেন এই কাজটা করলো আমরা সরকারের কাছে আমরা আবেদন করতেছি আমরা মুসলিম জাতির কলিজার মধ্যে লাগছে এটা অ্যাটলিস্ট এই সিলেটের মাটি শাহ জালালের পূর্ণ ভূমিতে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না এটা আমরা প্রতিবাদ এবং কুলাশন এটা আমরা কঠোর থেকে কঠোর শাস্তি আমরা প্রতিবাদ করছি এবং আমরা এটা কলিজার মধ্যে লাগছে আমাদের কলিজার মধ্যে লাগছে আমাদের মুসলিম জাতি তথা সিলেট এই ঐতিহ্যবাহী সিলেটের মধ্যে এরকম নেক্ষাজনক ঘটনা আমরা খুবই নিন্দা জানাচ্ছি এবং প্রশাসন কর্তৃক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এর তীব্র এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করছি আমরা সবাই এটার আমরা সর্বোচ্চ শাস্তি এরকম একটা মুনাফিকের যদি কঠিন শাস্তি হয় তাহলে এই শাস্তির মাধ্যমে
সব মুনাফিকের ভিতরে একটা কাঁপন সৃষ্টি হবে এই ধরনের অপ্রীতিকর এরকম একটা নেককারজনক ঘটনা যাতে আর দুঃসাহস পাবে না কেউ যদি কঠিন একটা শাস্তি হয় আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সিলেট তাকিয়া এবং সিলেটের জনগণ যারা আমরা আছি আমরা সবাই এই সিলেট হচ্ছে একদম মানে সবাই জানে সারা টুটা টুটা টোটাল বাংলাদেশ কি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে একটা এই পূর্ণভূমি এটা হচ্ছে আমাদের ইয়ে শাহজালাল শাহপরান 360 জন আউলিয়ার বাংলাদেশ 360 জন আউলিয়ার দেশটার মাঝে বাংলাদেশটা সিলেট যেখানে আমরা স্বয়ং সাজ্জাদ রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন এখানে এই কাজটা করে ভাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর কোটি সৃষ্টি চাই আমরা প্রশাসনকে আমরা বলে দিতে চাই এখান থেকে কঠিন কি শাস্তি হবে এখান থেকে ভয় ছাড়া হবে না হলে এই নাস্তিককে এই জায়গা থেকে বেরোতে দেওয়া যাবে না কি ধরনের শাস্তি হবে কঠিন থেকে কঠিন শাস্তি আমরা চাই এই দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি যাতে ভবিষ্যতে কোন নাস্তিক মুনাফিক করতে পারে না।